নমস্কার মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের রেখা বিচার বিশ্লেষণ করার জন্য আমি একটা হাতের ছবি নিয়েছি আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স একত্রিশ তিনি পেশায় একজন ডাক্তার আমি এই হাতের শুভ অশুভ বিষয়গুলো এক এক করে আপনাদের ধরে ধরে বোঝাবার চেষ্টা করব আমি সবার প্রথমে আলোচনা করব হাতের আঙুলের সম্পর্কে হাতের আঙুলের সম্পর্কে আলোচনা করার আগে জেনে নেওয়া উচিত হাতের প্রতিটি আঙুলের ক্ষেত্রকে পঁচিশ বছর করে ধরা হয় অর্থাৎ বুধের ক্ষেত্র পঁচিশ বছর রবির ক্ষেত্র পঁচিশ বছর পঞ্চাশ বছর শনির ক্ষেত্র পঁচিশ বছর পঁচাত্তর বছর বৃহস্পতির ক্ষেত্র পঁচিশ বছর অর্থাৎ মানুষের সম্পূর্ণ জীবন একশো বছর ধরা হয়েছে তো যাদের হাতে আঙুলের গোড়া থেকে দাগ টানলে এই ধরনের একটু রাউন্ড মতো হয় অর্থাৎ তাদের প্রথম পঁচিশ বছর প্রচণ্ড পরিশ্রমের মধ্যে যাবে এবং আস্তে আস্তে উন্নতি শুরু করবে মধ্য বয়সে উন্নতির চরম পর্যায়ে পৌঁছাবে এবং শেষ বয়সে উন্নতি সাধারণভাবে কমে যাবে তো এই ব্যক্তিও প্রথম পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত প্রচুর পরিশ্রম করেছে তারপরে আস্তে আস্তে উন্নতি শুরু করেছে এবং মধ্য বয়সে গিয়ে অনেক উন্নতি করবে এবং শেষ বয়সে উন্নতি কমে যাবে আবার যাদের হাতে এখান থেকে দাগ কাটলে সোজা ধরনের দাগ হয় তারা কিন্তু প্রথম জীবন থেকেই কর্ম শুরু করে প্রথম জীবন থেকেই উন্নতি শুরু করে এবং তাদের জীবন একই ধারায় চলে প্রতিটি মানুষের হাতে মধ্যম আঙুল বেশি লম্বা হয় কিন্তু তুলনামূলকভাবে হাতে যে আঙুল বেশি লম্বা থাকে সেই গ্রহের প্রভাব কিন্তু তত বেশি থাকে অর্থাৎ কোনো মানুষের হাতে বুধের আঙুল তুলনামূলকভাবে লম্বা থাকে অর্থাৎ অনামিকার প্রথম পর্ব ছাড়িয়ে গেলেই সে বুধের আঙুল তুলনামূলকভাবে বেশি লম্বা তার মধ্যে বুথের প্রভাব বেশি থাকবে আবার রবির আঙুল ও বৃহস্পতির আঙুল অর্থাৎ অনামিকা আঙুল ও তর্জনী আঙুল সমান সমান থাকে ম্যাক্সিমাম লোকের হাতে কিন্তু কিছু মানুষের হাতে রবির আঙুল তর্জনী আঙুলের তুলনায় বড় দেখা যায় তাদের মধ্যে রবির প্রভাব বেশি থাকবে আবার কিছু মানুষের হাতে বৃহস্পতির আঙুল রবির তুলনায় বড় দেখা যায় তো তাদের মধ্যে বৃহস্পতির প্রভাব বেশি দেখা যায় তো এই হাতে রবির আঙুলের তুলনায় বৃহস্পতির আঙুল কিঞ্চিত পরিমাণে লম্বা তো এর মানে হল বৃহস্পতির প্রভাব এর মধ্যে বেশি বৃহস্পতি ধনের কারক বৃহস্পতি জ্ঞানের কারক বৃহস্পতি উচ্চ পদমর্যাদার কারক বৃহস্পতি লিডারশিপের কারক বৃহস্পতি ধর্মের কারক তো বৃহস্পতির আঙুল বড় হওয়ার কারণে এর মধ্যে জ্ঞান সঞ্চয় করার আকাঙ্ক্ষা উচ্চ পদমর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা সমাজে নাম করার আকাঙ্ক্ষা লিডারশিপ দেওয়ার ক্ষমতা এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এছাড়াও বৃহস্পতি ধর্মের কারক হওয়ার কারণে এর মধ্যে ধর্মপ্রবণতাও কিন্তু খুব ভালোভাবে আছে শনি হলো দণ্ডপতি ভাগ্যপতি কর্মফলদাতা এবং ন্যায়াধিপতি অর্থাৎ বিচারপতি বৃহস্পতির আঙুল শনির ক্ষেত্রের দিকে সামান্য পরিমাণে ঝুঁকে যাওয়ার কারণে এর মধ্যে কিন্তু ধর্মপ্রবণতা ও ন্যায় প্রবণতা ন্যায় পরায়ণতা অত্যন্ত বেশি পাওয়া যাবে তারপরে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ক্রস চিহ্ন গঠিত হয়েছে বৃহস্পতির ক্ষেত্রে কুরশচিহ্ন অত্যন্ত শুভ মানা হয়েছে দেখুন ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে তা আবার আয়ু রেখা হৃদয় রেখা থেকে একটি সূক্ষ্ম রেখা উঠে এখানে ক্রস চিহ্ন সৃষ্টি করেছে এইভাবে আবার এখানে ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে এক্ষেত্রে তার মস্তিষ্কে ধর্মপ্রবণতা তার জীবনে ধর্মপ্রবণতা অনেকটাই বেড়ে গেছে এবং এর মধ্যে উচ্চ আকাঙ্ক্ষাও কিন্তু অনেক বেড়ে গেছে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে এরপরে দেখে নেব শনির আঙুল শনির আঙুল এককভাবে নিজের মতো নিজে দাঁড়িয়ে আছে সুন্দর সুগঠিত শনির ক্ষেত্রও কিন্তু সুন্দর ও সুগঠিত শনির ক্ষেত্রে কিন্তু সুন্দর ভাগ্যরেখা দেখা যাচ্ছে যে রেখা একেবারে স্বাস্থ্যরেখা থেকে উঠেছে চন্দ্রের ক্ষেত্র থেকে ও শনির ক্ষেত্রে কিন্তু একাধিক কিছু ছোট ছোট রেখা দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে যে কোনো রেখাকেই রেখা বলা হয় শনির ক্ষেত্রে একাধিক রেখা থাকলে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে জীবনে উন্নতি করার জন্য বা তাদের বিভিন্ন দিক থেকে উপার্জন হয় তাদের ভাগ্য উন্নতি হয় তারা চেষ্টা করে ভালো সফলতা লাভ করতে পারে অর্থাৎ তাদের ভাগ্য কিন্তু বেশ মজবুত হয় আবার শনির ক্ষেত্র থেকে একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে রওনা দিয়েছে শনির ক্ষেত্র থেকে যে কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে তা ভাগ্যের জোর ভাগ্যের শক্তি অনেক বৃদ্ধি করে এখানে ভাগ্য রেখা ও হৃদয় রেখা নিয়ে একটা চিহ্ন গঠিত হয়েছে অর্থাৎ এর ভাগ্যপতি কিন্তু সবসময় এর সঙ্গে আছে এ যে কোনো বিপদে পড়লে শনিদেব একে রক্ষা করবে এরপরে আলোচনা করব রবির আঙুল নিয়ে দেখুন রবির আঙুলও কিন্তু সুন্দর সুগঠিত রবির আঙুল মাথায় গিয়ে একটু ফোলা ভাব হয়েছে রবি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির কারক অর্থাৎ সৃজনশীলতার কারক যাদের আঙুলের মাথার দিক একটু মোটা ধরনের হয় তাদের মধ্যে কিন্তু সৃজনশীলতা অর্থাৎ উদ্ভাবনী শক্তি কিছুটা বেশি থাকে এর রবির ক্ষেত্রের রবির আঙুলের মাথার দিকটা একটু চওড়া ধরনের সেই কারণে এর মধ্যেও কিন্তু সৃজনশীলতা কিছু করার ক্ষমতা বা কিছু করার ইচ্ছা সবসময় বেশি থাকে এবং রবির আঙুলও কিন্তু সুন্দরভাবে এককভাবে দাঁড়িয়ে আছে রবির ক্ষেত্র বেশ বড় অর্থাৎ এ কিন্তু সমাজে বেশ নামডাক করতে পারবে অর্থাৎ রবি মান যশ প্রতিষ্ঠার কারক কিন্তু রবির ক্ষেত্র বড় থাকার কারণে রবির প্রভাবও এর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে এখানে একটা জিনিস দেখে নিতে হবে এ জুম করলে দেখা যাচ্ছে যে রবির ক্ষেত্রে কিন্তু দুটো চিহ্ন সৃষ্টি হয়েছে এখানে দেখুন হালকা করে দুটো চিহ্ন সৃষ্টি হয়েছে এখানে একটা এখানে একটা রবির ক্ষেত্রে চিহ্ন কিন্তু অত্যন্ত অশুভ যেটা কর্মক্ষেত্রে প্রচুর বাধাবিঘ্ন সৃষ্টি করে যেটা জীবনে নামডাক করতে প্রতিষ্ঠার সৃষ্টি ক্ষেত্রে প্রচণ্ড বাধার সৃষ্টি করে এছাড়াও একটা জিনিস মাথায় রাখতে হবে রবি কিন্তু পিতার কারক ও মস্তিষ্কের কারক রবির ক্ষেত্রে ক্রশ্চিহ্ন থাকলে নামডাক প্রতিষ্ঠায় বাধার সৃষ্টি হয় তেমনি কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় তেমনি পিতার ক্ষেত্রেও বা মস্তিষ্কের ক্ষেত্রেও অশুভ নির্দেশ করে আমি এই নিয়ে পরে আলোচনা করছি তো এরপরে আলোচনা করব বুধের ক্ষেত্র দেখুন বুধের ক্ষেত্র কিন্তু এর যথেষ্ট সুন্দর সুগঠিত ও বুধের ক্ষেত্রে সুন্দর কিছু বুধ রেখা দেখা যাচ্ছে এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখা তো যাদের বুধের ক্ষেত্রে বুধ রেখা দেখা যায় লম্ব রেখা কোনো এরও রেখা দিয়ে কাটাকুটি নয় তাদের কিন্তু বাক শক্তি অত্যন্ত ভালো হয় তারা কথাবার্তা খুব ভালো বলতে পারে তাদের কথাবার্তার ধরন ভালো হয় তাদের অর্থাৎ তাদের কাছে কথার ফুলঝুরি থাকে তাদের কথায় মানুষ মুগ্ধ হয় কিন্তু বুধের আঙুল অনামিকার প্রথম পর্বের থেকে সামান্য একটু ছোটো হওয়ার কারণে বুধের ক্ষেত্রে বুধ কিন্তু হিসাব পরীক্ষক বুধ বুদ্ধির কারক বুধ ব্যবসার কারক তো যাদের আঙুল অনামিকার প্রথম পর্ব পর্যন্ত পৌঁছয় না কিন্তু বুধের ক্ষেত্র ভালো থাকে তাদের কিন্তু হিসাব ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে অর্থাৎ তারা বে হিসাবে কিছু খরচা করে থাকে নিজের সম্পত্তির হিসাব নিজেরা রাখতে পারে না বা সেই রকমভাবে গুরুত্ব দেয় না আবার কিছু কিছু সময় বাস্তব বুদ্ধিও হারিয়ে ফেলে আবেগে ভেসে যায় তো এক্ষেত্রে এর বুধের আঙুলও সুন্দর বুধের ক্ষেত্রও সুন্দর এর কিন্তু বাক খুব ভালো হবে এবং বিজনেস ক্ষেত্রেও ভালো সফলতা পাবে বা মানুষকে নিজের মনের কথা ভালোভাবে বোঝাতে পারবে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কিন্তু হিসাব রাখতে হিসাব ক্ষেত্রেই একটু সমস্যা হবে অর্থাৎ অ্যাকাউন্টেন্সে একটু সমস্যা হবে এবার আলোচনা করব হাতের প্রধান রেখাগুলো নিয়ে দেখুন হাতের প্রধান রেখা আয়ু রেখা তো আয়ু রেখা বেশ অনেকটা জায়গা নিয়ে গঠিত হয়েছে যেই কারণে এই শুক্রের ক্ষেত্র কিন্তু অনেকটা বড় হয়েছে এবং শুক্রের ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুউচ্চ অর্থাৎ ফোলাভাব এবং লালচে ধরনের তো শুক্রের ক্ষেত্র শুক্র হলো ভোগের কারক গ্রহ শুক্র কিন্তু আয়ুরেখা যেমন জীবনী শক্তির গ্রহ শুক্র তেমনি ঠিক ভোগের কারক গ্রহ শুক্র মানুষকে ভোগ করায় শুক্রের ক্ষেত্র সুউচ্চ হওয়ার কারণে এ কিন্তু স্মার্টনেস সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে এবং জীবনে সুন্দর জিনিস ব্যবহার করবে সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর নারী সব কিছু সুন্দরই ভোগ করবে কারণ শুক্রর থেকেই সুন্দরতার বিচার করা হয় দেখুন এর আয়ু রেখা আয়ু রেখায় কিছু সমস্যা আছে আয়ু রেখা কিন্তু খুব ভালোভাবে গঠিত হয়নি আয়ু রেখা উপর থেকে যদি ধরা হয় এখান এই বয়সে দেখুন একটা রাহু রেখা আয়ু রেখা কেটে বেরিয়ে গেছে আবার এখান থেকে একটি রেখা হৃদয় রেখা মস্তিষ্ক রেখার সঙ্গে মিশেছে তো সেক্ষেত্রে কিন্তু আয়ু রেখা আবার জায়গায় জায়গায় কিন্তু এই এখানে একটু কেটে গেছে আবার এখান থেকে একটা এরো রেখা আয়ু রেখা কেটে গেছে কোনো রেখাই কোনো রেখা যদি কেটে যায় তা অশুভ সংকেত দেয় এরও কিন্তু আয়ুরেখায় কিছু অশুভ চিহ্ন দেখা যাচ্ছে আয়ুরেখা সম্পর্কে বিচার করার আগে আয়ুরেখার বয়স সম্পর্কে আমরা জেনে নিই দেখুন মানুষের জীবন যদি একশো বছর ধরা হয় তাহলে এখান থেকে জিরো আর এখান থেকে হানড্রেড ধরা হয় তাহলে এর মিডিল পজিশনে ঠিক পঞ্চাশ বছর ধরা হবে এই হলো মিডিল পজিশন তাহলে দেখুন যে বয়সে এখানে একটি আয়ু রেখা রেখা দ্বারা কেটে গেছে সেই বয়সে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হবে এই বয়সটা দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর বয়স তো পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এর আয়ু রেখা আয়ু রেখা কেটে যাওয়া মানে আয়ু রেখা হেলথ রিলেটেড অর্থাৎ স্বাস্থ্যে কিছু সমস্যার সৃষ্টি হবে তো এখানে আরেকটি রেখা গিয়ে মস্তিষ্ক রেখার সঙ্গে মিশেছে অর্থাৎ দেখুন এখানে রবি ক্ষেত্রে দুটো চিহ্ন আছে রবি মস্তিষ্কের কারক পিতার কারক ব্রেন লাইন অর্থাৎ মস্তিষ্ক রেখা এর কিন্তু খুব শুভ দেখা যাচ্ছে না মস্তিষ্কের রেখা চিহ্ন জব চিহ্ন অত্যন্ত অশুভ চিহ্ন দেখুন মস্তিষ্ক রেখা এখানে একটু চিহ্নের মতো সৃষ্টি হয়েছে বা মোটা ধরনের হয়ে গেছে এই যে এইভাবে একটু মোটা ধরনের হয়ে গেছে বা এখানে একটা দ্বীপ চিহ্ন বা চিহ্ন সৃষ্টি হয়েছে তো এই চিহ্ন কিন্তু মস্তিষ্ক রেখায় অত্যন্ত অশুভ দেখুন এই চিহ্নটা কত বছর বয়সে দেখা যাচ্ছে যদি আয়ু রেখার বয়সের বিচার করা হয় তাহলে এখান থেকে জিরো ধরতে হবে এবং এই পর্যন্ত একশো ধরতে হবে তো এর মিডিল বয়স পঞ্চাশ তো এখানে যদি এর মিডিল করা হয় পঁচিশ ছাব্বিশ বছর বয়সে মস্তিষ্ক রেখাও কিন্তু কিছু সমস্যা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এই ব্যক্তির হাতে ভালো ও সুন্দর সুগঠিত রেখা হৃদয় রেখা সুন্দর হলেও তার প্রথম দিকে কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে যার যে কোনো রেখার যদি প্রথম দিকে দুভাগে ভাগ হয়ে যায় তার কিন্তু প্রথম জীবনে প্রচুর সংঘর্ষের মধ্যে কেটে যায় কিন্তু শেষের দিকে গিয়ে একটা সুন্দর চিহ্ন সৃষ্টি হয়েছে এবং হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে তো হৃদয় রেখা কিন্তু অত্যন্ত শুভ হয়েছে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছলে তার হৃদয় ভিত্তিক ভালোবাসা অত্যন্ত বেশি হয় এবং তার স্ত্রী তার অনুগামী হয় সুন্দর স্ত্রী হয় তার স্ত্রী সংসারের কথা সবসময় চিন্তা করে এবং তার নির্দেশ অনুসারে সবসময় চলে এবং তার বিবাহ রেখাও সুন্দর ও সুগঠিত হাতের একটি মাত্র একটিমাত্র রেখা দেখা যাচ্ছে এবার আলোচনা করব হাতের সবচাইতে অশুভ চিহ্ন নিয়ে সবচাইতে অশুভ চিহ্ন এই হাতে যা দেখা যাচ্ছে তা হলো বিজনেস লাইন বা রেখা। দেখুন এইখান থেকে যে রেখা ওঠে বুথের ক্ষেত্রে যায় তাকে বিজনেস লাইন বলা হয় দেখুন এই হাতে বিজনেস লাইন অর্থাৎ স্বাস্থ্য রেখা। এতটাই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে স্বাস্থ্য রেখার মধ্যে দিয়ে স্বাস্থ্যরেখা অনেকগুলো রেখা থেকে কাটাকাটি হয়েছে অর্থাৎ এর কিন্তু স্বাস্থ্যের সম্পর্কে কিছু না কিছু সমস্যা হবে মানুষের হাতের স্বাস্থ্য রেখা এবং আয়ু রেখা মানুষের হেলথের নির্দেশ করে কিন্তু হেলথের কোন বিষয়ে তার অশুভ হবে বা খারাপ হবে সে জিনিসটা দেখতে গেলে হাতের অন্য অন্য বিষয়গুলো বিচার বিশ্লেষণ করতে হবে দেখুন এই হাতে যে অশুভ চিহ্নগুলো দেখা যাচ্ছে আমি প্রথমে একবার বলেছি রবির হাতে রবির ক্ষেত্রে দুটো ক্রস চিহ্ন রবির ক্ষেত্রকে অশুভ চিহ্ন অশুভ করেছে হাতের স্বাস্থ্যরেখা ও জীবন রেখা মানুষের হেলথের নির্দেশ করে জীবন জীবনরেখা হলো মানুষের জীবনী শক্তির কারক গ্রহ মানুষের হাতের স্বাস্থ্যরেখা ও জীবন রেখা মানুষের হেলথের নির্দেশ করে জীবন রেখা হলো মানুষের জীবনী শক্তির কারক কারকরেখা কিন্তু হেলথের কোন বিষয়ে অশুভ হবে সে বিষয়টা পর্যালোচনা করতে গেলে ভালোভাবে বুঝতে গেলে আমাদের হাতের অন্যান্য অন্য বিষয়গুলো দেখে নিতে হবে দেখুন স্বাস্থ্যরেখা ম্যাক্সিমাম নির্দেশ করে মানুষের পেট পেটের মধ্যে বেশিরভাগ নির্দেশ করে লিভারের কিন্তু এখানে আরও কিছু অশুভ চিহ্ন দেখা যাচ্ছে যেটা আমি প্রথমে দেখালাম রবির ক্ষেত্রে দুটো ক্রশ চিহ্ন রবি পিতার কারক ও মস্তিষ্কের কারক রবির ক্ষেত্রে চিহ্ন থাকলে কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় ঠিকই কিন্তু পিতার সঙ্গেও কিন্তু মনোমানিল্য হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও মস্তিষ্কেও প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে এবার মস্তিষ্কের প্রবলেম হবে কিনা রবির ক্ষেত্রে ক্রশ চিহ্ন থাকলেই যে মস্তিষ্কের প্রবলেম হবে তেমন কোনো ব্যাপার নয় তার জন্য আমাদের দেখে নিতে হবে মস্তিষ্ক রেখা অর্থাৎ ব্রেন লাইন দেখুন ব্রেন লাইনে আমি আপনাদের দেখেছি ব্রেন লাইনে একটা অশুভ চিহ্ন আছে এখানে একটা জব চিহ্নের মতো আছে এবং এখানে মোটা আকৃতি ধারণ করেছে অর্থাৎ মস্তিষ্কের চিহ্নে অশুভ চিহ্ন দেখা যাচ্ছে তো এছাড়াও আয়ুরেখার ছা পঁচিশ ছাব্বিশ বছর বয়সে একটি রাহু রেখা দ্বারা আয়ু রেখা কেটে গেছে আবার সেখান থেকে একটি রেখা ওঠে মস্তিষ্ক রেখায় টাচ করেছে তো এর মানে হলো পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এর কিন্তু মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা হয়েছে এই ব্যক্তি ছাব্বিশ বছর বা পঁচিশ বছর বয়সে মস্তিষ্ক হ্যামারেজ হওয়ার কারণে কমায় চলে গিয়েছিলেন কিন্তু কথায় আছে রাখে হরি মারেকে সূর্যদেবের পুত্র দু পুত্রকে কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে সূর্যদেবের দু পুত্র এক হলো যমরাজ দুই শনি এই দুই পুত্রকে মানুষের ভাগ্যে নির্ধারণ করতে দেওয়া হয়েছে যমরাজ মৃত অবস্থায় শনি জীবিত অবস্থায় অর্থাৎ শনি দেবের অশেষ কৃপা থাকার কারণে এই সাত আট মাস ক্রমায় থেকে সেখান থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং বৃহস্পতিদেবের কৃপায় তিনি অনেক ধন উপার্জনও করছে এবং শুক্রদেবের আশীর্বাদে শুক্রদেবের অবস্থান ভালো থাকার কারণে ভালো সুন্দর জিনিসও ভোগ করছে এবং বুথের ক্ষেত্র ভালো থাকার কারণে তিনি মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছে এবার দেখুন একটি বিষয় আমি আগের ভিডিওতেও বলেছি যে হাতের আঙুলের মাথার দিক যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু তার নিজ গৃহে সুখ হয় না অর্থাৎ এর কিন্তু বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয় তা বর্তমানে ইনি কিন্তু বাড়ি থেকে প্রচুর দূরে আছে অনেক দূরে আছে হাতে একটা সুন্দর রেখাও আছে অর্থাৎ ইনি দূরে বসেই কিন্তু ভালো উপার্জন করবে এবং জীবনে স্টবলিস্ট হবে এছাড়াও এই হাতে একটা সুন্দর মার্শাল রেখা থাকার কারণে অর্থাৎ সেকেন্ড লাইফলাইন থাকার কারণে ইনি কিন্তু মৃত্যুর মুখ থেকে যেমনি বেঁচে বেঁচে ফিরেছে তেমনি এনার প্রভাবও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ মান যশ প্রতিষ্ঠা খুব ভালোভাবে লাভ করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার